জাবালে নূর বা আলোর পাহাড় হেরা গুহা। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে দেখাবো হেরা পর্বত। যেই পর্বতের হেরা গুহায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 15 বছর ধ্যান করেছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়াত পাওয়ার আগে এই ছোট্ট হেরা গুহায় ধ্যান করতেন। এখানেই ধ্যানমগ্ন অবস্থায় তার কাছে এসেছে নবুয়াতের প্রকাশ্য ঘোষণা। রমজান মাসের 21 তারিখ সোমবার রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহিপ্রাপ্ত হন। এই পাহাড়ের হেরা গুহায় প্রথম ওহি নিয়ে আসেন হযরত জিব্রাইল আলাইহিসসালাম। তিনি এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, পড়ুন। সূরা আলাকের প্রথম 5টি আয়াত নাজিলের মধ্য দিয়ে শুরু হয় কোরআন নাজিল। এখানে অনেকেই এসে নামাজ পড়ে, দুরাকাত নামাজ পড়ে, এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য বা প্রমাণ নেই। তবে এটি একটি, এই পাহাড়টি পবিত্র এবং এই পাহাড়ের ধাপে ধাপে যেই সিঁড়ি এবং খাস কাটা রয়েছে এবং এই পাহাড়ের হেরা গুহায় যে প্রথম যে এটা আয়াতটা নাজিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকা আল্লাযি খালাক, অর্থাৎ পড়ো তোমার প্রভুর নামে। মানুষের জ্ঞান বিজ্ঞান যেই বিষয়টি সেটা হচ্ছে ব্যক্তি ঘটনার জন্যই বর্তমান বিশ্ব জ্ঞান বিজ্ঞানের দিকে ধাবিত হচ্ছে, কিন্তু আমাদের পবিত্র কোরআন শরীফে যে জিনিসটা প্রথমেই বলা হয়েছে পড়ো, অর্থাৎ জানো, নো দাই সেলফ, নিজেকে জানো, সে বিষয়টা হচ্ছে কি, নিজেকে যদি জানা না যায় তাহলে সারা বিশ্বকে জানা যাবে না। আইয়ামে জাহিলিয়াতের অন্ধকার ঘোচানোর জন্য আলোর বাতি হিসেবে পবিত্র কোরআন নাজিল হয়েছে বিশ্ব মানবতার জন্য। তাই হেরা পাহাড়কে আলোর পাহাড় বা জাবালে নূর বলা হয়। আরবিতে জাবাল মানে পাহাড় আর নূর অর্থ আলো, তাই জাবালে নূর হচ্ছে নূরের পাহাড় বা আলোর পাহাড়। এই পাহাড় মক্কার উত্তর দিকে মসজিদুল হারাম থেকে 5 কিলোমিটার দূরে। এই পাহাড়টি নিচ থেকে কিংবা দূর থেকে দেখলে খুব বেশি উঁচু মনে হয় না, কিন্তু যখন এই পাহাড়ের উপরের দিকে ওঠা হয় তখনই বোঝা যায় উপরে ওঠার পথ যেন আর শেষ হয় না, মনে হবে আরেকটু উঠলেই ওই তো চূড়া। এই পাহাড়ের চূড়ায় রয়েছে পবিত্র হেরা গুহা। দর্শক, চূড়ায় ওঠার পথেই শুরু পাহাড় কেটে তৈরি করা সিঁড়ি। ছোট একটি সাইনবোর্ডে লেখা রয়েছে জাবালে নূর বা গারে হেরার উচ্চতা এখান থেকে 565 মিটার, অর্থাৎ উচ্চতা এখান থেকে প্রায় 8 কিলোমিটারের বেশি। উপরের দিকে তাকালে চূড়াটি বেশ কাছে মনে হয়, তবে উপরে উঠতে যথেষ্ট কষ্ট আর ওঠার পথটাও বেশ সুবিধার নয়। পাহাড়ের এক স্থান থেকে দেখা যায় লোকজন উপরের দিকে উঠছে সিঁড়ি বেয়ে, সিঁড়ি উঠে গেছে উপরের দিকে এঁকে বেঁকে। সিঁড়ি বানানো হয়েছে কোনো রকমের পাথর কেটে কেটে, কিছু কিছু জায়গায় সিঁড়ি বেশ খাড়া। সিঁড়ির কোনো কোনো জায়গায় চিকন রডের বা স্টিলের পাইপের রেলিং দেওয়া আছে। সিঁড়িপথটি নতুন তৈরি করা হয়েছে, আগে এরকম সিঁড়ি ছিল না। এটি হচ্ছে মক্কার সবচেয়ে উঁচু পাহাড়, এর চারদিকে রয়েছে অজস্র ছোট ছোট পাহাড়, এখান থেকে সারা মক্কা নগরীকে এক পলকে দেখা যায়। এ পাহাড়ে একসময় রাস্তাঘাট ছিল না, অনেক কষ্ট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পাহাড়ে দীর্ঘদিন তিনি ধ্যান করেছেন। গুহায় যাবার জন্য চূড়া থেকে নিচের দিকে নামতে হয়। পাহাড়ের মাঝখান দিয়ে সুড়ঙ্গের মতো একটি পথ বেরিয়েছে, এটি গুহার মুখ। প্রবেশ পথ উত্তরমুখী, গুহাটি একদম পাহাড় ঘেঁষা। গুহার উচ্চতা মধ্যমাকৃতির একজন মানুষের সমান প্রায়, 6 থেকে 7 বর্গফুট জায়গা জুড়ে গুহাটি বিস্তৃত, তাতে একসাথে 5 জন লোক বসতে পারে। পাহাড় চূড়ায় উঠে চারপাশ তাকালে দেখা যায় আরও অনেক ছোট বড় পাহাড়। যখন কোনো রাস্তাঘাট ছিল না কোনো সিঁড়ি কিংবা রেলিং পাহাড়ের পথে পথে, তখন প্রায় 1450 বছর আগে কেমন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্টের এ পাথুরে পথ বেয়ে উপরে উঠে দীর্ঘদিন পাহাড় চূড়ায় হেরা গুহায় ধ্যান করেছেন, বিবি খাদিজাই বা কেমন করে নবীজির জন্য 2 বেলা খাবার দিয়ে এসেছেন এই হেরা গুহায়,